হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানালাম পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছ। শীতকালের পেঁয়াজকলি অসাধারণ টেস্ট হয়, আর তার সঙ্গে যদি পড়ে চিংড়ি মাছ তাহলে তো আর দেখতেই হবে না, দারুণ একটা পদ তৈরি হবে ভাতের সাথে। তা চলো কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কাটবে। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে নিয়েছি আলু, আলুগুলোকেও আমি এরকম লম্বা লম্বা করেই কেটেছি। আর সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ আর দুকোয়া রসুন। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে হলুদ মাখিয়ে নেব, নুন আর হলুদ মাছের গায়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ওই জন্য প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, তার ফোড়নটা হয়ে গেল, দিয়ে দিলাম ওই দুকোয়া রসুন থেঁতো করে রেখেছিলাম, রসুনটা দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি এবার দিয়ে দেবো ওই মিহি করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা যতটা মিহি করতে কাটতে পারবে ততই ভালো লাগে। এবার আমি পেঁয়াজটাকে লাল করে ভাজতে থাকবো। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর একটু রং এসছে, হালকা রং এসছে, এইবারে আমি দিয়ে দেবো ওই ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো খুব ছোটো ছোটো করে কেটেছি, আলুগুলোকে আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এবার পেঁয়াজ আর আলু আমি ভাজা ভাজা করব। আলু ভাজবার সময় একটু নুন দিয়ে দেবে, তাহলে আলুগুলো টেস্টও ভালো হয়, আর এখনকার আলু একটু মিষ্টি মিষ্টি তো, আর সেদ্ধটাও ভালো হয়ে যায়। দেখো আলু আর পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, রং এসে গেছে। এইবার আমি দিয়ে দেব মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, সঙ্গে অবশ্যই দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এছাড়াও আমি কিন্তু একটা মশলা দেব লাস্টের দিকে, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই দেখতে পাবে আমি আর একটা মশলা এতে মেশাবো। মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম, দেখো কী সুন্দর রং এসছে। এই সময় আমি দিয়ে দিলাম একটু চিনি, চিনিটা কিন্তু কম্পালসারি অবশ্যই দেবে, পেঁয়াজকলি রান্নাতে একটু চিনি মিষ্টি না দিলে পেঁয়াজকলির স্বাদ আসে না। দেখো বেশ সুন্দর রং এসে গেছে, একদম মশলার সাথে মাখামাখা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ অনেকে আগে ভেজে নেয়, আমি ভাজি না। এই সময় ভাজলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা বেশ তরকারির মতন মেশে, ওই জন্য আমি চিংড়ি মাছ যাতেই দিই না কেন এই সময় ভাজি, আগে ভেজে তুলে রাখি না। যাই হোক, চিংড়ি মাছটা আলু আর পেঁয়াজের সাথে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিংড়ি মাছের গায়ে মশলাগুলোর স্বাদ সুন্দরভাবে ঢোকে, মশলাগুলো ভালোভাবে যাতে চিংড়ি মাছের গায়ে লেগে যায়। এইবার আমি দিয়ে দেবো ওই পেঁয়াজকলি কাটাগুলো, সমস্ত পেঁয়াজকলি কাটাগুলোই আমি দিয়ে দেবো। বন্ধুরা, যারা এতটা ভিডিও দেখলে ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, যারা আজকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে কিন্তু ওই বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবে, তাহলে সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচে সাদা কালো সর্ষে বাটা, অবশ্যই এটা কিন্তু দেবে। অনেকে কিন্তু এই চিংড়ি পেঁয়াজকলি দিয়ে করলে অনেক কিছু মশলা দেয়, আদা বা জিরে, আমি ওসব কিচ্ছু দিই না, স্রেফ সাদা কালো সর্ষে এক টেবিল চামচের মতন দিয়ে দেবে। দিয়ে এবার ভালো করে মশলাটাকে, মানে সর্ষেটাকে ভালো করে সমস্ত সবজির সাথে যাতে মিশে যায় সেই জন্য বেশ করে নাড়াচাড়া করবে। মিনিট পাঁচ সাত মতন, সাত মিনিটে দরকার নেই, পাঁচ মিনিট মতন ভাজা ভুজা করলেই যথেষ্ট। ভাজা দেখো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম, নর্মাল জল দিলেই যথেষ্ট। আর এটা কিন্তু ভীষণ শুকনো হয় না, একটু গ্রেভি থাকে, একটু থকথকে মতন হয়, সেই আন্দাজেই জলটা দেবে। দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবার একটা ঢাকা দিয়ে মিনিট দশেক এটাকে হতে দেবো। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা বেশ যাতে টাইট হয়ে বসে সেইভাবেই দেবো। হয়ে গেছে দশ মিনিট, দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা হয়েছে, আমি এইরকমই রাখবো, আর শুকনো করবো না। সমস্ত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার, কিন্তু চিংড়ি মাছ পেঁয়াজকলি দিয়ে কমপ্লিট, একদম কমপ্লিট আমার পেঁয়াজকলি চিংড়ি মাছের রেসিপি। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। আর যারা রান্না করছো তারা আমাকে একটু জানাবে
তা আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর দেখতে থাকবে বেঙ্গলি ব্লগার বাবলি।